ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আইনি পাঠশালা থেকে বলছি, অত্যন্ত একটি দুঃখের সংবাদ নিয়ে হাজির হচ্ছি এখন প্রথম আলো পত্রিকা থেকে এই মাত্র পাওয়া। তো সেটি হচ্ছে যে বাংলাদেশের অন্যতম একজন সেরা পেসার পেস বোলিং মুস্তাফিজের মাথায় বলের আঘাত, নেওয়া হয়েছে হাসপাতালে, এমন একটি শিরোনাম এসেছে এখানে। টেলিভিশনের স্ক্রলেও এর এমন শিরোনাম দেখাচ্ছে এবং এটা বিস্তারিত এখনও পত্রিকা আসতে পারে নাই। বন্ধুরা, মাথায় আঘাত পাওয়ার পরে মুস্তাফিজকে হাসপাতালে নেওয়া হচ্ছে, সংবাদটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলবো, এই কারণে যে বিপিএলের সামনে প্লে অফ ম্যাচ এবং এই ম্যাচগুলোতে মুস্তাফিজের মতো একজন বোলারের যে দলেই খেলছেন উনি, তা মুস্তাফিজকে তাদের অত্যন্ত প্রয়োজন। এই সময় একজন ইম্প্যাক্ট প্লেয়ার যদি এরকম আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই দলের জন্য ক্ষতিগ্রস্ত, এবং সাথে সাথে মুস্তাফিজ তার বল লেগে তার মাথা ফেটে যাওয়ায় এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে এরকম সংবাদ পাওয়া, এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তো নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন মুস্তাফিজুর রহমান, এটা এখন পত্রিকার নিউজ এবং হেডলাইনে সব পত্রিকায় আসছে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল, সে সময় মুস্তাফিজ নেটে বোলিং করার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে বলের আঘাতে মুস্তাফিজের মাথা ফেটে গেছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, তার শিকার 11 উইকেট এবং 32 রান দিয়ে 3 উইকেট ছিল এবারের বিপিএলে মুস্তাফিজের সেরা বোলিং। মুস্তাফিজুর রহমান আপনারা জানেন যে 2016 সাল থেকে নিয়মিত বিরতিতে সে আইপিএলের খেলোয়াড় এবং আরও অন্য অন্য বিদেশি বিভিন্ন লিগে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, সাথে বাংলাদেশের রেমিটেন্স আনতেছে। তো বিষয়টি মুস্তাফিজের মাথায় বল লাগায় বলের আঘাত পাওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করা, এটি তার তার জন্য যেমন তার পরিবারের জন্য যেমন দুঃসংবাদ, সেমনি পুরো বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য এটা দুঃখের অত্যন্ত দুঃখজনক সংবাদ। তো আমরা সবাই মিলে মুস্তাফিজের জন্য এখন দোয়া করতে থাকি যাতে সে খুব শীঘ্রই এই তার যে আঘাত পেয়েছে মাথায় এখান থেকে সে রিকভার করুক এবং তার সুস্থ সুস্থ হয়ে আবার ক্রিকেটের মাঠে ফিরে আসুক, বাংলাদেশের মুখ সারা বিশ্বে উজ্জ্বল করুক। মুস্তাফিজের মতো প্লেয়ারের অভাব এটা অন্য কাউকে দিয়ে পূরণ হবে না, সে কারণে মুস্তাফিজের যে মুস্তাফিজের মতন একজন কাটার মাস্টার তাকে বলে এবং তাকে ফিজ নামে আইপিএলে অভিহিত করা হয়েছে। তো মুস্তাফিজের জন্য আমরা সবাই সমস্বরে দোয়া করি, মুস্তাফিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ক্রিকেট খেলবেন সেই প্রত্যাশা করে একটি এই দুঃখের সংবাদটি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। অবশ্যই আপনারা এই এই নিউজটি দেখে বা পড়ার পরে মন খারাপ হলে অবশ্যই মুস্তাফিজের জন্য দোয়া করবেন এবং ধৈর্য ধারণ করবেন, মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা হয় সেটা অনেক সময় ভালোর জন্যই হয়। তো যাই হোক, মুস্তাফিজের জন্য সুস্থতা কামনা করে এখানেই আমার শেষ করছি, সবাইকে ধন্যবাদ।